हेलो बंधुरा गुड नून एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछी। और आमार चैनले एकटाओ किन्तु बर्थडे वाला ब्लॉग आसेनी, कारण आमादेर जन्मदिन के एखन अनेक दिन बाकी आछे, माने एबार आसते चलेछे बाट ताओ अनेक दिन बाकी आछे। एई जन्य भाबलाम आमार दीदीर जायेर छेलेर जन्मदिन एई माने पाशेर बाड़ी, ए बाड़ीटा एर परेर बाड़ीटा, तो एई जन्य निमंत्रण दिये गेछे खावार जन्य। ताई जन्य आमि दीदी आरो सबाई मिले जाबो ओदेर बाड़ीते खेते। एई जन्य भाबलाम एकटा बार्थडे वाला ब्लग करी, जेहेतु आमार चैनेले एकटाओ बार्थडे वाला ब्लग आसेनी, ताई जन्य भाबलाम एकटा बार्थडे वाला ब्लग कराई जेते पारे। तो चलो देखते थाको ब्लगटा लास्ट पर्यन्त, अवश्य भालो लागबे। आर संगे सोनाईकेओ निये जाबो, सोनाईके बाड़ीते एका रेखे जाबो ना, ओकेओ संगे करे निये जाबो। एर पर पर आसते चलेछे आमादेर सबार बार्थडे। आमार आमार बार्थडेते तो किछु हय ना, आमार भाई आमार काकुर छेले सबार बार्थडे वाला ब्लगगुलो आसबे, किन्तु ई फार्स्ट आमार चैनेले एकटा बार्थडे वाला ब्लग आसते चलेछे। ठीक आछे, तो चलो देखते थाको ब्लगटाके। दीदीर काछे माने ई जे आमार दीदीदेर गेट थेके बेरियेई ওদের বাড়িটা, তাই জন্য আমরা সবাই বাড়িতেই যে যা ড্রেস পরেছিলাম ওই ড্রেসেই যাচ্ছি। এই যে ওদের বাড়িটা, মানে একেবারেই বাড়ির পেছন দিকটাতে। চন্দনটা আরো একটু জল ভরত। বাবা পরে খাবে। এবারে এদের উৎপাত আরম্ভ হয়ে গেছে, এরা কি পরিমাণ দুষ্টু। হইতে পারে বনি তো আমনকে দেয় জলটা। হুম
খেতে বসে পড়ে গেছি আমরা, আমি, বোন, দিদি, আর যে দিদির বাড়িতে এসেছি ওই দিদির মা, সবাই মিলে। তো এখানে মাছ ভাজা, আলু ভাজা, ঢাঁড়স ভাজা, বেগুন ভাজা, মাংস, মাছের টক, মাছের ঝোল, সব কিছুই মানে জামাই আদর করা হচ্ছে। তো চলো খেয়ে নিয়ে, দিদি এখানে খাচ্ছে। তো আগে দিদি আর বোনের খাওয়াটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি খাওয়াটা স্টার্ট করছি। দাদা যদি শুবে তো তাদের দেবে বাবার কাছে। তিনটে বাটি এক জায়গায় করবো। এই দেখুন তনু কি কি খেয়েছে, তনু সব পড়ে আছে, এই মাছ পড়ে আছে, মাংস বাটিও পড়ে আছে, মাছের টকের মাছও পড়ে আছে, থালাটা কিন্তু পরিষ্কার করে আজকে পুরোটা ভাত কমপ্লিট করে খেয়েছে ও, মাছ ভাজাটা কিন্তু এই শেষে আম খাচ্ছে, এইবারে মিষ্টি খাবে। এই এই হচ্ছে রিঙ্কু, এর জন্মদিন, এখন মিষ্টি খাবে। আর মিষ্টি দিস না কুকুরে, তনু কিন্তু কিছুই খাইনি, এই জন্য ওর শরীরটা এরকম রোগা মাফলা হয়ে আছে। খাওয়া দাওয়া করে এক্ষুনি এলাম, চোখে প্রচণ্ড পরিমাণে রোদ লাগছে, এসে জাস্ট মুখটা ধুয়েছি, ধুয়ে ভাবলাম ব্লগটা শেষ করে দিই। আমাদের গ্রামের জন্মদিন এইভাবেই পালন হয়, আমাদের বাড়িতেও সেম এরকমভাবেই পালন হয়, বেশি কিছু আমাদের হয় না, ওই টুকটাক বাড়ির সবাই যা টুকটাক গিফট দেয়, বাট আমার জন্মদিন তো কোনোদিনও হয়নি, ওই টুকটাক যা গিফট দেয় আর ওই রকমভাবেই সেলিব্রেশান হয়। তো দেখালাম তোমাদেরকে গ্রামের ছোট্ট ছোট্ট কিছু মুহূর্তগুলো তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি, গ্রামের বলতে আমাদের মানে এখানকার কিছু কিছু ছোট ছোট মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো এই বার্থডে স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার দিদি লাস্টে যেই ব্লগটা করলো, মানে ওই যে আমি খেলাম না, তো আমি বরাবরই ওই রকম এরকমই আমি খাই, মানে জানি না কেন আমি সব কিছু গুছিয়ে খাই না, আর আমি বরাবরই ওই রকমই আমি মানে খাই, ওটা আমার অভ্যাস হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে চোখে রোদ লাগছে, আমি তাকাতেও পারছি না ঠিক মতন করে। তো চলো ব্লগটা শেষ করে দিচ্ছি, নেক্সট ব্লগে দেখা করব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, অলওয়েজ স্মাইল দিতে থাকবে, টাটা, বাই বাই। আর এই বার্থডে স্পেশাল গ্রামীণ ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এরকম ছোটো ছোটো মুহূর্তগুলো আমার তো খুব ভালো লাগে, আমার কাছে যেমন স্পেশাল তেমন ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকেও দেখাতে চাই, এবং ওটাকে একটা মেমোরি হিসেবে আমি আমার ফোনে রাখতে চাই, যাতে পরে আমি ওইগুলো দেখে খুব আনন্দ পাই যে এরকম দিদির বাড়ি গিয়ে এরকম ছোটো ছোটো আনন্দগুলো করেছি সবার সঙ্গে, তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। তো চলো বাই, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তো নিচে দেখো একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে সাবস্ক্রাইব করে দাও, দিয়ে সাইডে দেখো একটা ছোট্ট বেল আইকন আসবে, ওটার অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে আমি নেক্সট যেই যেই ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলোর প্রথম তোমরাই তার নোটিফিকেশান পাবে, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, তো সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি। আর এই ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল, তো ঠিক আছে কোনো ব্যাপার নয়, পরের ব্লগটা আরও ইন্টারেস্টিং হবে। তো চলো বাই, ফাইনালি বাই করছি, বাই।